নির্বাচনের আগে যেন আমরা প্রত্যেকটি ইউনিট কমিটি যেন রানিং থাকে, প্রত্যেকগুলো কমিটিতে যেন বিশেষ করে নেতৃত্বের কোনো বিভ্রাট না থাকে, নেতৃত্বের কোনো শূন্যতা না থাকে, যেন ইউনিটের একটি সাংগঠনিক রূপের মাধ্যমে ইউনিট চলতে পারে। তাহলে কিন্তু আমরা আমাদের নির্দেশনাগুলো একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো। নির্বাচনের কথা আপনি বলেছেন, নির্বাচনে অবশ্যই বাংলা ছাত্রলীগ নৌকায় বিজয়ী করার জন্য জয়ন্তী দেশত্ব শেখ হাসিনাকে এগিয়ে নেওয়ার জন্য, বিজয়ী করার জন্য আমরা বাংলা ছাত্রলীগ সর্বস্তরের নেতাকর্মীরা আমরা কাজ করে যাব। তৃণমূল থেকে কেন্দ্রের প্রত্যেক নেতাকর্মীরা নির্বাচনে বিজয় করার জন্য আমরা কাজ করে যাব। বিএনপি যে দেখা যাচ্ছে যে মাঠে নেমে জাতীয় পতাকা নিয়ে যেভাবে জাতীয় পতাকা অবমাননা করছে, এটা কোনোভাবেই কাম্য নয়, এবং বিভিন্নভাবে বাংলাদেশের শান্তিপূর্ণ জনগণের উপর কিন্তু তারা হামলা করছে বিএনপি নেতাকর্মীরা। তো আমি এই কথাই বলবো যে সাধারণ জনগণ কিন্তু বসে থাকবে না, এবং ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সময়ের প্রয়োজনে সেই পদক্ষেপ কিন্তু নিতে হবে, এবং যারা শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি।